কলকাতায় চুরি যাওয়া শিশুর খোঁজ মিলল মালদায়। গাজলের হরিরামপুরের এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের জেরা করে শিশু পাচার চক্রের মূল পাণ্ডাদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। মেয়ের বয়স 9, অথচ পুত্র সন্তানের বাসনা দীর্ঘদিনের। অবশেষে পুত্র সন্তান দত্তক নেয়ার সিদ্ধান্ত নেয় জয়নগর গ্রামের রতন এবং প্রতিমা ব্যাপারী। খবর পেয়ে দম্পতির সঙ্গে যোগাযোগ করে শিশু পাচার চক্রের দালালরা। দিন কয়েক আগে এক দালাল রতন ব্যাপারীকে ফোনে কলকাতায় আসতে বলে। 60,000 টাকায় হাতে মেলে 2 মাসের ফুটফুটে পুত্র সন্তান। ওই আমার বাবার বার্ষিক কাজের দিন হঠাৎ করে ফোন করলো, বললো কি ভাগনা ওরা দিয়ে দিবে, নিয়ে আয় পয়সা করি। দুদিন আগে সন্তান ফেরত চেয়ে ফোন আসে রতন ব্যাপারীর বাড়িতে। রবিবার বাড়িতে হানা দেয় পুলিশ। আটক করা হয় ব্যাপারী দম্পতিকে। বাড়িতে ঢুকে ছেলেটাকে বার করলো, আর ওই রতন রতন ব্যাপারীকে রতন ব্যাপারীর বউকে বার করলো। আবার কলকাতার দুজন ছিল ওদেরকে ধরে গাজল থানায় নিয়ে। পুলিশের দাবি, গাজলে উদ্ধার হওয়া শিশুটি মানিকতলা থেকে চুরি যাওয়া, যদিও এ ব্যাপারে তারা কিছুই জানতো না বলে দাবি রতন এবং প্রতিমা ব্যাপারীর। পুত্র সন্তান লাভের আশায় তারা এই কাজ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ব্যাপারী দম্পতি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিশ। ফলে শিশু পাচার চক্রে তদন্তকারীদের স্ক্যানারে থাকছে গাজলের এই দম্পতিও। পুলিশের দাবি, তাদের জেরা করে চক্রের বাকি পাণ্ডাদের হদিশ পাওয়া সম্ভব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।